ভারতের সিনে ইন্ডাস্ট্রির নতুন চমক প্যান ইন্ডিয়ান সিনেমা কান্তারা। ভারত তো বটে, আন্তর্জাতিক বক্স অফিসেও ঝড় তুলেছে সিনেমাটি। সম্প্রতি আয়ে KGF-কেও ছাড়িয়ে গেছে এর হিন্দি সংস্করণ। তবে একের পর এক রেকর্ড ভাঙার পাশাপাশি সম্প্রতি আলোচনায় সিনেমার মুখ্য অভিনেতা ও পরিচালক ঋষভ শেঠি। তার জীবন সংগ্রামের গল্প যেন সিনেমাকেও হার মানায়। ছোটবেলায় স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার, কিন্তু স্কুলের একটি নাটকে অভিনয় করতে গিয়ে বদলে গেল স্বপ্ন। ঋষভ শেঠির চোখে তখন অভিনয়ের ঘোর, যুক্ত হন স্কুলের নাটকের দলে। তবে কর্ণাটকের ওই স্কুলের পরিবেশ তার জন্য দিন দিন অসহনীয় হয়ে উঠছিল। বেশ রোগা ছিলেন বলে হাসাহাসি করত সহপাঠীরা। উচ্চশিক্ষার জন্য পরে বেঙ্গালুরুতে পাড়ি জমান ঋষভ। নতুন জায়গা, নতুন পরিবেশ, সাথে আর্থিক টানাপোড়েন। ঋষভ তাই কাজ শুরু করেন হোটেল বয় হিসেবে। রিয়েল এস্টেট কোম্পানি কর্মীও ছিলেন কিছুদিন। এসব করে কোনো মতে দিন পার হচ্ছিল। এক বন্ধুর পরামর্শে শুরু করেন পানির ব্যবসা। একদিন প্রস্তাব আসে একটি কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে পানি সরবরাহ করার। খোঁজ নিয়ে জানতে পারেন সেখানে ফিল্ম ইনস্টিটিউটের উদ্বোধন হচ্ছে। সুযোগ কিছুতেই হাতছাড়া করতে চাননি। সেদিনই ওই ইনস্টিটিউটে ভর্তি হন ঋষভ। একদিকে পড়াশোনা, অন্যদিকে সিনেমায় অভিনয়ের চেষ্টা, কিন্তু কিছুতেই সুযোগ পাচ্ছিলেন না। ওই সময় পত্রিকায় কর্ণরের এক জনপ্রিয় নায়কের সাক্ষাৎকার পড়ে ঋষভ যেন দিশা খুঁজে পান। পত্রিকায় এক নায়কের সাক্ষাৎকার পড়ে জানতে পারি সহকারী পরিচালক হিসাবে কাজ শুরু করেন তিনি। যোগাযোগ বাড়ে, এরপর কয়েকটি সিনেমায় ছোটখাটো চরিত্র করেন। এভাবে একদিন হয়ে ওঠেন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা। ভাবলাম আমিও এভাবে শুরু করব। যেহেতু ফিল্ম মেকিং এর কোর্স করা ছিল, তাই সিনেমার ইউনিটে যুক্ত হতে বেগ পেতে হয়নি ঋষভের। ক্ল্যাপ বয়, স্পট বয়ের কাজ করতে করতে সুযোগ পান সহকারী পরিচালক হিসেবে। ধীরে ধীরে মনোযোগী হন অভিনয়। বিভিন্ন সিনেমায় টুকটাক রোল করার পর বড় সুযোগ পান বেল বটম সিনেমায়। 2016 সালে পরিচালনা করেন নিজের প্রথম সিনেমা রিকি, এরপর কিরিক পার্টি। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। ঋষভের পরিচিতি কন্নড় ইন্ডাস্ট্রিতে সীমাবদ্ধ ছিল। কান্তারা তাকে পৌঁছে দিল পুরো ভারতের দর্শকের কাছে। এই সিনেমায় তিনি নিজেই নায়ক, নিজেই পরিচালক, গল্পটিও তার। ভারতের সিনে ইন্ডাস্ট্রিতে রীতিমতো বিপ্লব এনে দিয়েছে কান্তারা। মাত্র 16 কোটি রুপি বাজেটের সিনেমাটি এরই মধ্যে আয় করে ফেলেছে প্রায় 350 কোটি রুপি। কান্তারার সাফল্যের পর বলিউডেও নাকি ডাক পেয়েছেন ঋষভ। তবে আপাতত কেবল কন্নড় ইন্ডাস্ট্রিতেই কাজ করতে চান তিনি। মারিয়া হোসেন, শোবিজ টুনাইট।